হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতার। বন্ধুরা, আজকে আমার টপিক হচ্ছে শনি রাশি পরিবর্তন। 2020 সালে শনি রাশি পরিবর্তন করছে, এর ফলে আমাদের লাইফে কি পরিবর্তন আসবে, আদৌ কি ভাগ্য কোনো বদল হবে না যা ছিল তাই থাকবে, এর বিস্তারে আলোচনা করব। আমরা সবাইকে বলবো এই আলোচনাটা খুব মন দিয়ে দেখতে, কারণ শনি আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা মোটামুটি কম বেশি আমরা সবই জানি, এটা জানার জন্য কোনো অ্যাস্ট্রোলজি জানার প্রয়োজন হয় না। এবারে আমি একটা কথা বলি, যখনই শনির কনসেপ্ট আসে তখনই কোথাও কি আমাদের মনে কোনো রকম একটা ভয় বা ভীতি এরম কিছু একটা কাজ করে, যে শনির নাম শুনলে অনেকে ভয়, শনি মানে এরম একটা কথা আসে। এই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করার জন্য আমি কয়েকটা কথা বলছি। শনি আমাদের লাইফে কি পার্ট প্লে করে জানেন? শনি মানে হচ্ছে জাস্টিস। আমাদের লাইফে যে কোনো কিছুর বিচারক হচ্ছে শনি। কিসের বিচার করবে? আপনি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন, সেই কাজের একদম চুলচেরা বিশ্লেষণ বা বিচার করে কিন্তু শনি। আপনার কাজের ওপর নির্ভর করে শনি ফল প্রদান করে। যদি ভালো কাজ কেউ করে থাকে এই 2020 সালে, ডেফিনেটলি সে ভালো ফল পাবে, আর যদি খারাপ কাজ করে থাকে সে সেরকম ফল পাবে। আর একটা জিনিস, শনি আমাদের লাইফটাকে অ্যাক্টিভ করে। কেমন জানেন? শনি মানুষকে মানে অলস দেখতে পারে না, শনি ঠিক মানুষকে হার্ড ওয়ার্ক করিয়েই ছাড়বে, সে যেন তেন উপকারে হোক। শনি আর একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে মানুষের ক্যারেক্টারকে কীভাবে পাল্টাতে হয় সেটা শনি ভালো মতো জানে। কেউ যদি লাইফে একদম স্বচ্ছা ক্যারেক্টার পুরো সাদা কাগজের মতো, তার টেনশন করার কিছু নেই, সে জানবেন 2020 সালটা তার জন্য একদম পারফেক্ট। যদি ভালো কাজ করে এসে থাকে সে একদম নিশ্চিন্তে থাকুন, শনি তাকে তো ডেফিনেটলি ভালো ফল দেবেই। অ্যাকচুয়ালি শনির কাজই হচ্ছে সেটা। শনি আর একটা জিনিস মানে ভালো জানে, সেটা হচ্ছে কোনো মানুষের যদি ইগো থাকে, সে এই সময় যখন শনির টাইম আসে ইগো তো তার ভেঙেই ছাড়বে শনি, এরকম একটা ব্যাপার। আর শনির আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে শনি যে কোনো কাজ খুব স্লো করায়, এটা একটা ব্যাপার আছে, যে কোনো কাজের গতি ভীষণ স্লো হয়। এটা হলো শনির মোটামুটি একটা বিষয় বললাম। শনিকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই, ঘাবড়ানোর মতো কিছু নেই, আর পাঁচটা নর্মাল গ্রহের মতো এটাও একটা। এরপরে ব্যাপার হচ্ছে 2020 সালে আমাদের লাইফে কি আসবে না আসবে সমস্ত রাশি অনুযায়ী আমরা জানবো। তার আগে একটু জেনে নেবো শনি কোন ঘর থেকে কোন ঘরে যাচ্ছে, কি হচ্ছে, কতদিন থাকছে, এটা জেনে নেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবার জানবো শনি কোন ঘর থেকে কোন ঘরে যাচ্ছে, কতদিন থাকছে, সেটা আমরা আগে দেখে নেব। দেখুন, ধনু থেকে শনি যাবে মকরে। মকরটাও শনির কিন্তু নিজস্ব ঘর। এখানে শনি কবে থেকে যাচ্ছে? 24 জানুয়ারি 2020 থেকে। থাকবে কতদিন? 17 ডিসেম্বর 2020, টানা এক বছর। এখানে থেকে শনি আমাদের কেমন ফল দেবে না দেবে সেটা আমরা জানবো। এবার জানবো বৃষ রাশির মানুষদের 2020 সাল কেমন যাবে শনির গোচরের প্রভাবে। এর আগে আমি একটা কথা বলবো, আমি বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে ভিডিও দিয়েছি, সেটা যদি না দেখে থাকেন আমি কার্ডে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা গিয়ে দেখে নেবেন, তাহলে আপনাদের বর্ষফলটা আরও বেশি ভালো করে বুঝতে সুবিধা হবে। তাহলে এবার জানবো বৃষ রাশি। বৃষ রাশির কী হচ্ছে? বৃষ রাশির 9th হাউসে শনি সক্ষেত্রী হচ্ছে। এই বৃষ রাশির 9th হাউসে হওয়ার ফলে দেখবেন যে বৃষ রাশির মানুষরা এতদিন কাজের জায়গায় বিভিন্ন রকমভাবে বাধা পাচ্ছিলেন, এডুকেশনে বাধা পাচ্ছিলেন, তাদের সেই ধরনের প্রবলেমগুলো অনেকটা কিন্তু কমে যাবে। এরপর যেটা হবে সেটা দেখবেন, আপনাদের আধ্যাত্মিক ব্যাপারে একটু ভক্তি আসবে, বাবা মার সাথে সম্পর্ক আপনাদের ভীষণ মাত্রায় ভালো হয়ে যাবে, বিশেষত বাবার সাথে সম্পর্ক খুব ভালো হবে, বাবার সাপোর্ট পাবেন। যাদের কাজের জায়গায় প্রবলেম চলছিল, বসের সাথে প্রবলেম, কলিগদের সাথে প্রবলেম, তাদের কিন্তু সেই সব প্রবলেমগুলো খুব ভালো হয়ে যাবে। যারা অনেকদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু ঠিকঠাক জব পাচ্ছিলেন না, তাদের কিন্তু এটা ভালো সময় জব পাওয়ার মতো। এরপরে বলবো শনি আপনাদের দৃষ্টি দিচ্ছে 11th হাউসে। শনি 11th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে দেখবেন, আপনারা যারা এতদিন হেলথ নিয়ে প্রবলেমে ভুগছিলেন তাদের কিন্তু সমস্যাটা অনেকটা কেটে যাবে, কোনো ইচ্ছা পূরণ হবে আপনাদের। অনেকদিন ধরে কিছু ভেবে এসেছিলেন যে এটা কিনবো ওটা করবো, সেই ইচ্ছাটা কিন্তু শনি এই সময় আপনাদের পূরণ করাবে।
এরপরে আর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে শনি এখানে থেকে আপনাদের আর্থিক গেইন অনেকটা করাবে বা সেভিংস অনেকটা ভালো করাবে। এতদিন ধরে ভালো মতো সেভিংস হচ্ছিল না, সেটা কিন্তু শনি ভীষণ মাত্রায় ভালো করাবে। এরপরে শনি যেটা আপনাদের দিচ্ছে, থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে? এবার থার্ড হাউসে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে, দেখবেন এখানে শনি যখন দৃষ্টি দেবে আপনি অনেক প্ল্যানিং করবেন, আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ওই কাজটা করতে হবে, শুধু প্ল্যানিংই করবেন, কিন্তু যখন করার সময় আসবে তখন কোথাও গিয়ে একটু লেজি হয়ে যাবেন, এই ধরনের ব্যাপার ঘটবে। শনি এখানে থাকবে, কিন্তু যখন আপনাদের জুন জুলাই মাস আসবে দেখবেন আপনাদের ভাই বোনের সাথে কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করছে জুন জুলাই মাসে, কিন্তু তার আগে কিন্তু সেরকম কোনো ব্যাপার হবে না। কিন্তু আপনি যদি ফোকাস থাকেন যে আমি যে আইডিয়াগুলো করছি সেই আইডিয়াগুলোকে আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, ঠিকঠাকভাবে ওয়ার্ক করাতে হবে আইডিয়াগুলোকে, তাহলে কিন্তু আপনি ভালো একটা সাফল্যের দিকে এগিয়ে যাবেন। এরপরে শনি আপনাদের দৃষ্টি দিচ্ছে আপনাদের সিক্স হাউসে। এই সিক্স হাউসে শনি দৃষ্টি দেওয়ার ফলে কি হবে, আপনারা দেখবেন যে রোগগুলো থেকে এতদিন মানে কোনো রকমভাবে নিষ্কৃতি পাচ্ছিলেন না, সেই রোগগুলো কিন্তু অনেকটা ঠিকঠাক হয়ে যাবে। যে হয় ঠিক হওয়ার হলে এমনি ঠিক হয়ে যাচ্ছে, না হলে দেখবেন হয় অপারেশন করাতে হচ্ছে বা কিছু, এই ধরনের ব্যাপার কিন্তু ঘটবে সিক্স হাউসে থেকে। আর একটা কথা বলবো, আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তারা কিন্তু এই সময় মুক্তি পেয়ে যাবেন, আর যারা রাজনীতিতে আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রায় ভালো। আপনারা দেখবেন আপনারা যেমনভাবে প্ল্যানিং করে এ করছেন, আপনাদের প্ল্যানিংগুলো কিন্তু ভীষণ মাত্রায় সাকসেসফুল হবে। তাহলে বন্ধুরা, শনির গোচর নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির লোকেদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জানে আর তাদেরও এই ভিডিওটা থেকে হেল্প হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো এই কারণেই, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।